দমকল পরিষেবা চালুর দাবিতে দোকানপাট বন্ধ রেখে পথে নামল ব্যবসায়ীরা। মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা মিছিল করলেন। মিছিলটি দিনবাজার থেকে চৌপতি পর্যন্ত যায়। প্রসঙ্গত 2.5 কোটি টাকা ব্যয়ে বীরপাড়ায় দমকল কেন্দ্রের ভবন তৈরির কাজ শুরু হয় 2020 সালের জানুয়ারি মাসে। পূর্ত দপ্তর ভবন তৈরির কাজ শেষও করেছে, অথচ জলাধার তৈরি করা হয়নি। তাই কবে দমকল কেন্দ্র চালু করা হবে তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। এদিকে একের পর এক অগ্নিকাণ্ডে বীরপাড়া সহ পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতি হয়েই চলেছে। ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সরকার, সভাপতি রাজেন শাহাদের দাবি, বীরপাড়ার দমকল কেন্দ্রটি অতি সত্বর চালু করতে হবে। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।